আমরা জানি যে ভেতরে অনেক বেআইনি ভাবে সার্টিফিকেট লোকে পয়সা দিয়ে পেয়েছে যারা অ্যাকচুয়াল ওবিসি নয়। হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল হাইকোর্টের, ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট। দু হাজার দশে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ, ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে নির্দেশ আদালতে, তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে বলেও নির্দেশ হাইকোর্টে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, 2010 সালের পর থেকে ওবিসি তালিকা সম্পূর্ণ বাতিল করা হলো হাইকোর্টের তরফ থেকে, কি বলা হয়েছে এদিন? দেখো সম্প্রীতি, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের আজকে চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলা যেতে পারে। কারণ আদালত বলতে চাইছে যে সবার অধিকার সমানভাবে দিতে হবে, সেই কারণে আদালতের এই সিদ্ধান্ত। আদালত বলছে 2010 সালের পর যে সমস্ত ওবিসি এ ক্যাটাগরি সার্টিফিকেট তৈরি হয়েছে সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছে। কিন্তু এই নির্দেশের মধ্যে কোথাও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, জাস্টিস তপোবত চক্রবর্তী এবং জাস্টিস রাজশেখর মান্তার যে স্পেশাল বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু কিছু শ্রেণীর মানুষকে রিল্যাক্সেশন দিয়েছে। যেমন হচ্ছে যে সমস্ত প্রার্থী বা ব্যক্তিরা 2010 সালের সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি কিন্তু বৈধ ধরা হচ্ছে। আর দ্বিতীয়ত, যাদের ওবিসি শংসাপত্র 2010 সালে আগে তৈরি করা হয়েছে তাদের সার্টিফিকেট কিন্তু বৈধ। অর্থাৎ হিসেব করলে দেখা যাবে প্রায়। অর্ণবাংশু, আমি তোমাকে একটু থামাবো, তোমাকে ইন্টারাপ্ট করেই জানতে চাইবো, এই যে তুমি বললে কিছুটা রিল্যাক্সেশন দেয়া হয়েছে 2010 সালে যারা ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাকছে, এখানেই একটু স্পষ্ট হতে চাইবো, শুধুমাত্র কি সেটা 2010 সালেই যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বৈধ থাকছে, নাকি 2011 সাল থেকেও যারা ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছে তাদেরও চাকরি সেক্ষেত্রে বৈধ থাকছে? শুধু 2010 সাল নয়, 2010 সালের পর অর্থাৎ 2011 হতে পারে, 2012 হতে পারে, যে সমস্ত ব্যক্তিরা 2010 সালের পর ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বৈধ দেওয়া হচ্ছে বা বৈধতা রয়েছে, এমনটা কিন্তু হাইকোর্ট তাদের নির্দেশে বলেছে। আর দ্বিতীয়ত, যারা চাকরি পাননি, সাধারণত সার্টিফিকেট রেখেছেন, তাদের সবার অর্থাৎ সেই সংখ্যাটা 5 লক্ষ সার্টিফিকেট বাতিল হতে চলেছে এই রাজ্যে। আদালতের কী বক্তব্য? আদালত বলছে এটা যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 93 অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে, সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। আর দ্বিতীয়ত বলা হচ্ছে, এই মামলার প্রসঙ্গ ছিল এই, 2010 সালের পর, বিশেষ করে 2011 সালের পর অনেক ক্ষেত্রে দেখা গেছে ওবিসি সার্টিফিকেট বিশেষ ক্ষেত্রে দেওয়া হয়েছে। কমিশনের যে এটা একমাত্র করে হচ্ছে এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, সেই কমিশনকে এড়িয়ে রাজ্য সরকার নিজে থেকে এই সমস্ত ওবিসি সার্টিফিকেট দিয়েছে, সেটা সম্পূর্ণ কিন্তু অবৈধ। সেই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই মামলাটা দীর্ঘ দিন ধরে চলেছে। মামলা নির্দেশে যে কপি সেইটা পুরো একটা বইয়ের আকার নিয়েছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে মামলা কোন কোন ক্লাস তারা পেয়েছেন, কোন কোন ধর্মে মানুষ পেয়েছেন, সমস্তটাই উল্লেখ রয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে হিসেব মতো প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই মামলা চলেছে। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত বাবু, আজকে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের 2010 সালের পরে তৈরি হওয়া যে সমস্ত ওবিসি তালিকা সেটা বাতিল বলে ঘোষণা করা হচ্ছে আজকে হাইকোর্টের তরফে, কিভাবে দেখছেন হাইকোর্টের এই নির্দেশ? দেখুন, আমরা আগে থেকে বলে আসছিলাম যে এটা ত্রুটিপূর্ণ সূচি তৈরি হয়েছে ওবিসি। তার কারণ হচ্ছে ধর্মের ভিত্তিতে আমাদের সংবিধান অনুসারে আপনি কাউকে রিজার্ভেশন দিতে পারেন না, ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেয়া যায় না। আরো একবার সেটা প্রমাণিত হলো, অ্যাপিজমেন্টের পলিটিক্স, তোষণের পলিটিক্স চলতে পারে না, এবং সেটাই কোর্টে প্রমাণিত হয়ে গেল। সুপ্রিম কোর্টে গেলেও আমার বিশ্বাস এই রায় বহাল থাকবে, কারণ এর আগে কর্ণাটক হাইকোর্ট 3% যে ধর্মের ভিত্তিতে যে রিজার্ভেশন কংগ্রেস গভর্নমেন্ট ওখানে করেছিল তাকে মান্যতা দিলেও সুপ্রিম কোর্ট সেটাকে স্টে অর্ডার দিয়ে দেয়। কারণ ভারতবর্ষের সংবিধানের যারা বিশেষজ্ঞ, যারা সংবিধান বোঝেন, তারা সকলেই বলেন এক বাক্যে মেনে নেন, আমাদের সংবিধান প্রণেতারা তারা পরিষ্কার ভাবে লিখে গেছেন, বলে গেছেন যে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের সংরক্ষণ দেয়া যাবে না। আজকে সেটাই আরেকবার প্রমাণিত হলো, এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের এই তোষণের পলিটিক্সের গালে সপাটে একটা থাপ্পড় পড়লো। অনেক ধন্যবাদ সুকান্ত বাবু।
আমি আবারও চলে যাবো অর্ণবাংশুর কাছে। অর্ণবাংশ, তুমি যেটা বলছিলে যে ওবিসি যে এ সার্টিফিকেট রয়েছে, সে ওবিসি এ সার্টিফিকেট সেখানে বেশ কিছু জায়গায় রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং যারা ইতিমধ্যে চাকরি যারা পেয়ে গিয়েছেন সেই চাকরি তাদের বহাল থাকছে, শুধুমাত্র যাদের কাছে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট সেখান থেকে বাতিল করে দেওয়া হচ্ছে, নতুনভাবে এই তালিকা তৈরি হবে। ওবিসি বি এর ক্ষেত্রে কি সিদ্ধান্ত, কি নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে? দেখো, সেটা হচ্ছে ওবিসি এ ওবিসি বির ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, অর্থাৎ নিয়ম না মেনে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাই আদালত কিন্তু ওবিসি সার্টিফিকেট বলেই উল্লেখ করছে। অর্থাৎ 2010 সালের পর থেকে সেই সমস্ত ক্ষেত্রে কোথায় একটা দুর্নীতি বা অনৈতিক দিক রয়েছে। আইনজীবী রয়েছেন বিক্রম ব্যানার্জি। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কোন কোন ওবিসি, ওবিসি এ না ওবিসি বি, নাকি সার্বিকভাবে ওবিসি বা সার্টিফিকেট বাতিল হয়েছে? সার্বিকভাবে ওবিসি বাতিল হয়েছে, সার্বিকভাবে ওবিসি বাতিল হয়েছে। কোন সালের পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, সংখ্যাটা কত হতে পারে? 2010 সালের পরে থেকে ওবিসি সব বাতিল, সংখ্যাটা আমার হিসাবে 15-20 লাখের কাছাকাছি তো হবেই, বাতিল হয়েছে। আর কারা পেয়েছে রিল্যাক্সেশন, কারা পেয়েছে? না, রিল্যাক্সেশন আর এখানে কিছু নেই, পুরো সার্টিফিকেট বাতিল। চাকরি পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে কি রিল্যাক্সেশন রয়েছে? হ্যাঁ, যারা চাকরি পেয়ে গেছেন তাদের চাকরি যাচ্ছে না, ওই সার্টিফিকেট নিয়ে কেউ ভবিষ্যতে আর কিছু করতে পারবে না, নতুন করে কমিশনকে আবার রিওয়ার্ক করতে হবে, করে সেটা বিধানসভায় প্লেস করতে হবে, তারপরে সরকার ওদেরকে গ্রান্ট করবে। সরকার যেটা ডাইরেক্ট করে দিচ্ছিল এক্সিকিউটিভ পাওয়ারে, সেইটা পুরোপুরি বাতিল। আপনার ভিত্তি কী ছিল যে দুর্নীতিটা বা অনৈতিক জায়গাটা কোন জায়গাটা, কোন গোড়াতে হয়েছে? এটা আনকনস্টিটিউশনালি হচ্ছিল, যেটা মামলার ভিত্তিটা হচ্ছিলো কমিশনকে কার্ভ করে বা কমিশনের কনসালটেশন না করে সরকার ডাইরেক্ট করে দিচ্ছিল, এটা অ্যাবসলিউটলি ইল্লিগাল। এবং আমরা জানি যে ভেতরে অনেক বেআইনিভাবে সার্টিফিকেট লোকে পয়সা দিয়ে পেয়েছে যারা অ্যাকচুয়াল ওবিসি নয়। একদমই পরিষ্কার হয়ে গেল, সেটা হচ্ছে যে কমিশনকে এড়িয়ে, যেটা আমরা বলছিলাম যে রাজ্য সরকার নিজে ওবিসি সার্টিফিকেট প্রদান করার প্রক্রিয়া শুরু করেছিল, সেটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন এবং অনৈতিক। সেই কারণে আদালত মনে করেছে জনসাধারণের সুবিধার্থে, প্রত্যেকটা মানুষের সুবিধার্থে যারা অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে আসছে। অনুবাদ, এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যেটা রাজ্য সরকার আগে ডিরেক্টেই শংসাপত্র দিচ্ছিল, এবার থেকে রাজ্য সরকার ডিরেক্ট দিতে পারবে না, সেটাই তারা বেআইনি বলে বলছেন, এবং সেক্ষেত্রে কমিশনকে গোচরে রেখে কমিশনের অনুমতি নিয়ে সেইভাবেই তালিকা তৈরি হবে, এবং সেই যে নতুন তালিকা তৈরি হবে তার বেসিসেই এই শংসাপত্র এবার থেকে দেয়া হবে, তাই তো? একদমই একদমই, এবার সরকার নিজে দিতে পারবে না, সরকার অবশ্যই। তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, আজকে ওবিসি তালিকা বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে, কিভাবে দেখছেন গোটা বিষয়টি? বেআইনি কাজ করতে অভ্যস্ত তৃণমূল সরকার ক্ষমতা আসার পর বড় বড় বক্তৃতা করে লোককে প্রলোভন দেখিয়ে এইসব কাজ করেছেন, আইন মেনে করেননি, আদালত দেখেছে আইন মানা হয়নি তাই বাতিল করে দিয়েছে, নতুন করে লিস্ট তৈরি করতে হবে। প্রশাসন চালানো তো অত সহজ ব্যাপার না, ওটা বক্তৃতা করে শুধু হয় না, যার ফলে যখনই আদালতের কাছে কোনো কিছু বিচারের জন্য আসছে এই সমস্ত কেলেঙ্কারি প্রকাশিত হয়ে পড়ছে একের পর এক। বিকাশ রঞ্জন বাবু, দীর্ঘ সময় ধরে এই মামলা চলেছে এবং অবশেষে এই মামলায় নির্দেশ দেয়া হলো হাইকোর্টের তরফ থেকে, যেটা আমাদের প্রতিনিধি অর্ণবাংশ তুলে ধরছিল যে রীতিমতো নির্দেশ নামার একটা বই তৈরি হয়ে গেছে, প্রায় 14 বছর ধরে টানা চলেছে এই মামলা। আমাদের মামলা নিষ্পত্তি হতে সময় লাগে, সেই সময় লাগে বলেই যারা অপরাধ করেন যারা দুর্নীতি করেন তারা ভাবেন যে তো সময় লাগবে, অতএব আমরা পার পেয়ে যাব। সেই দেরি হয়েছে মামলা, তার জন্য তো আর যে অন্যায়টা করেছেন সে অন্যায়টা বিধিপ্রাপ্ত হয় না, আদালত যখন বিচার করবেন সে যত দেরি হোক তখন ভুল হলে পরে ভ্রান্তি হলে তার সংশোধন করাই আদালতের দায়িত্ব, তাই করেছেন। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল বলে আজকে নির্দেশ দেওয়া হচ্ছে হাইকোর্টের তরফে, কিভাবে দেখছেন হাইকোর্টের এই নির্দেশ? হাইকোর্ট এইরকম ভাবে মানুষ বিরোধী বেশ কয়েকটা নির্দেশ এর মধ্যে দিয়েছিলেন, তার মধ্যে একটা তো আমরা সবাই জানি 26,000 চাকরি খেয়ে নেওয়ার। সুতরাং এইরকম মানবিকতা বিরোধী মানুষ বিরোধী ইদানিং দেখা যাচ্ছে হাইকোর্ট তারা বিশেষ বিশেষ ভাবে আইন প্রয়োগ করছেন, কিছু যায় আসে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে, ওবিসি
যারা আছেন তাদের ভয় পাওয়ার কারণ নেই, তাদের পাশে সরকার দাঁড়াবে নিশ্চয়ই। আমি সরকারের মুখপাত্র নই, কিন্তু আমরা দেখেছি পেছিয়ে পড়া ব্যাকওয়ার্ড ক্লাস মানেই পেছিয়ে পড়া মানুষ, যারা গরিব মানুষ, যাদের অধিকার পায়নি আগে, তাদের অধিকার দেওয়ার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবসময় থাকেন এবং ভবিষ্যতেও থাকবেন। আর এই হাইকোর্টে যে বিকাশবাবুরা এবং বিজেপিরা মিলে এই মানুষের অধিকার হরণের খেলায় মেতেছেন এবং হাইকোর্ট ত্যাগ যাদের সঙ্গ দিচ্ছেন, এটা সামনের দিনে উচ্চতর আদালতে যাওয়া হবে। সব থেকে বড় কথা, মানুষের পাশে দাঁড়ানোর। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।